ফেসবুকে নাম্বার অ্যাড, তা আপনারা সবাই জানেন ফেসবুক অ্যাকাউন্ট করার পর কিন্তু এখানে নাম্বার অ্যাড করা যায়। আর এই নাম্বারটি কি কারণে অ্যাড করবেন বা এটা কি উপকারে আসে সব কিছু আমি ভিডিওর শেষে আপনাদেরকে বলে দেব, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। লাস্ট টাইম আপনাদের কিছু কথা বলবো যে কথাগুলো অবশ্যই আপনার জানা দরকার। তো বন্ধুরা, কীভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিতে নাম্বার অ্যাড করবেন সেটাই দেখাবো এই ভিডিওটিতে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে সেটাকে অল করে দিবেন। তাতে কি হবে, আমরা যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো সেটা নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আর সেখান থেকে সেই ভিডিওটি দেখে কিছু শিখতে এবং জানতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলেন বন্ধুরা শুরু করি। তো বন্ধুরা, আপনাদের নাম্বারটি ফেসবুকে অ্যাড করার জন্য আপনারা চলে যাবেন ফেসবুক অ্যাকাউন্টে। ফেসবুক অ্যাকাউন্টে চলে যাওয়ার পর বন্ধুর ইন্টারফেস এরকম চলে আসবে। চলে আসার পর এখানে ক্লিক করবেন থ্রি লাইনসে। থ্রি লাইনসে ক্লিক করার পর এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে নামলে পেয়ে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। জাস্ট এখানে চলে যাবেন। চলে যাওয়ার পর বন্ধুরা আমরা চলে যাব সেটিংসে। সেটিংসে চলে যাওয়ার পর বন্ধুরা এখানে কিন্তু আমরা সর্বোপরি একটি অপশন পেয়ে যাব, পার্সোনাল ইনফরমেশন। জাস্ট আমরা এই পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করব। পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আমরা চলে যাব কন্ট্যাক্ট ইনফোতে। কন্ট্যাক্ট ইনফোতে চলে যাওয়ার পর বন্ধুরা দেখেন ইন্টারফেস এরকম চলে আসবে। চলে আসার পর এখানে আমরা দুইটি অপশন পেয়ে যাব, অ্যাড ফোন নাম্বার, অ্যাড ইমেল অ্যাড্রেস। জাস্ট আমরা অ্যাড ফোন নাম্বারে ক্লিক করে দিব। অ্যাড ফোন নাম্বারে ক্লিক করার পর বন্ধুরা দেখেন ইন্টারফেস এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখানে আমরা মোবাইল নাম্বারটি পেয়ে যাব, ঠিক আছে বন্ধুরা। তো অবশ্যই দেখেন আমাদের কিন্তু কান্ট্রি কোডটি এখানে সিলেক্ট করা আছে, এখানে জিরো ছাড়াও নাম্বারটি আপনারা দিতে পারবেন। জাস্ট আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা নাম্বারটি দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে একটু সময় নেবে। সময় নেওয়ার পর বন্ধুরা দেখেন কনফার্ম ইউর ফোন নাম্বার এই অপশনটি এখানে চলে আসবে, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা দেখেন আমাদের কিন্তু সিমটির মধ্যে একটি কোড চলে আসছে, জাস্ট ওটিপি কোডটি এখানে দিয়ে দিতে হবে। জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিয়ে, দেখেন এখানে একটি কোড চলে আসছে, ঠিক আছে, 115973। জাস্ট আমরা এই কোডটি এখানে দিয়ে দিব, 115973। জাস্ট এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করে দিব। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এখানে একটু লোড নেবে। লোড নেওয়ার পর টেক্সট মেসেজ অন, জাস্ট আমরা এখান থেকে এটা ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর বন্ধুরা আমরা এখান থেকে ব্যাগে চলে যাব, আবার ব্যাগে চলে যাব। জাস্ট আমরা এখন যদি আবার পার্সোনাল ইনফরমেশনে চলে যাই, চলে যাওয়ার পর বন্ধুরা কন্ট্যাক্ট ইনফোতে চলে যাই। চলে যাওয়ার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমাদের নাম্বারটি অ্যাড হয়ে গেছে, ঠিক আছে বন্ধুরা। তো এইভাবেই কিন্তু খুব সহজে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিতে নাম্বার অ্যাড করতে পারেন। তো বন্ধুরা নাম্বারটি কি কারণে অ্যাড করবেন, অনেক সময় দেখা যায় আমাদের ফেসবুক থেকে অনেক ফ্রেন্ডরা আসে নাম্বার চায়, প্লাস হলো দেখা যায় আপনার অনেক সময় দেখা যায় আমাদের ফেসবুক কর্তৃপক্ষ যখন ইনফরমেশনগুলো চায় তখন কিন্তু আমাদের এই নাম্বারটি চাইতে পারে। এর জন্য কিন্তু অবশ্যই আপনারা আপনাদের নাম্বারটি ফেসবুকের মধ্যে অ্যাড করে রাখবেন, ঠিক আছে বন্ধুরা। তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগবে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। আর অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড বিডির পাশেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য।